2021 সালে যারা মাধ্যমিক পরীক্ষা দেবে, তোমাদের আজকের আলোচনা করব জীবন বিজ্ঞান সায়েশন নিয়ে। এই পর্বে আমরা 25টি গুরুত্বপূর্ণ এমসিকিউ নিয়ে আলোচনা করব। তো আলোচনা আসার আগে ছাত্রদের রিকোয়েস্ট করবো, যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন, তোমরা সাবস্ক্রাইব করে আমাদের ভিডিওতে লাইক কমেন্ট ও শেয়ার করো। কোনো সমস্যা থাকলে ভিডিওর কমেন্ট বক্সে জানাতে পারো, আমরা চেষ্টা করবো তোমাদের সমস্যার সমাধান করে দেওয়া। এই পর্বে আমরা শুধুমাত্র এমসিকিউ 25টি গুরুত্বপূর্ণ এমসিকিউ নিয়ে আলোচনা করব। এর পরের ভিডিওগুলোতে আমরা কি ধরনের তোমাদের লং প্রশ্ন আসতে পারে বা কি ধরনের ছবি আঁকা আসতে পারে, সমস্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তো দেখো, এই ভিডিওতে যে 25টা প্রশ্ন আলোচনা করছি তার উত্তর সহ আলোচনা করা হচ্ছে। প্রত্যেকটা প্রশ্ন তোমরা ভালো করে দেখে নাও, প্রয়োজনে তোমরা খাতায় লিখে নিতে পারো। ভালো করে দেখে নাও প্রত্যেকটি প্রশ্নই। প্রথম প্রশ্ন দেখো, লজ্জাপতির পাতা স্পর্শ করলে নুইয়ে পড়ে, এটি হলো কোন ধরনের চলন? সিসমোনাস্টিক। পরের প্রশ্ন, উদ্ভিদের ট্রফিক চলন নিয়ন্ত্রণকারী হরমোনটির নাম কি? অক্সিন। ভৌত সমন্বয়ক স্নায়ুতন্ত্র অনুপস্থিত যে ধরনের জীবে? উদ্ভিদে। উদ্ভিদের প্রকরণ চলনটি ঘটার প্রধান কারণ হলো কোষের রসস্ফীতি চাপের পার্থক্য। বন চাড়ালের ত্রিফলকের পার্শ্বপত্রকের চলন এক প্রকার রসস্ফীতিজনিত চলন। উদ্দীপকের দিক গতিপথ অনুসারে চলনকে বলা হয় ট্রফিক চলন। কৃষিক্ষেত্রে আগাছা বিনাশকারী হিসাবে ব্যবহৃত কৃত্রিম উদ্ভিদ হরমোন হল 2,4-D। ভয় পেলে মানুষের কোন হরমোনের ক্ষরণ দ্রুত বৃদ্ধি পায়? অ্যাড্রিনালিন। নিচের কোনটিকে প্রভুগ্রন্থি বলা হয়? পিটুইটারি। মানব দেহে ট্রফিক হরমোনগুলির প্রধান নিঃসরণ স্থল হল অগ্নি পিটুইটারি। বাহ্যিক বা আভ্যন্তরীণ উদ্দীপনার প্রভাবে স্নায়ুতন্ত্রের কোন উপাদান উদ্দীপিত হয়? গ্রাহক। মানুষের করোটিক স্নায়ুর সংখ্যা হল 12 জোড়া। চিন্তা স্মৃতি বুদ্ধি ইত্যাদি মানসিক বোধ নিয়ন্ত্রণ করে সেরিব্রাল কর্টেক্স। কর্নিয়া ও লেন্সের মধ্যবর্তী অগ্রপ্রকোষ্ঠে অবস্থিত তরল পদার্থকে বলা হয় অ্যাকুয়াস হিউমর। দর্শন অনুভূতি গ্রহণে সাহায্যকারী স্নায়ুটি হল অপটিক স্নায়ু। মায়োপিয়া রোগে চোখের চশমায় যে লেন্স ব্যবহৃত হয় অবতল লেন্স। যে পেশির সংকোচনে ভাঁজ হওয়া অস্থি প্রসারিত হয় এক্সটেন্সর। মাছের জোড়া পাখনার সংখ্যা হল 4টি। নিচের কোন কোষ অঙ্গাণুটি প্রাণী কোষ বিভাজনের সময় বেমতন্ত্র গঠন করে? সেন্ট্রোজোম। মাইটোসিস কোন বিভাজন চলাকালীন কোষ বিভাজন চলাকালীন যে দশায় নিউক্লিয়াসের পুনরাবির্ভাব ঘটে তা হল টেলোফেজ। উদ্ভিদের দেহে যে কোষটি মিওসিস পদ্ধতিতে বিভাজন করা হয় করে তাকে বলে রেণু মাতৃকোষ। উদ্ভিদের কোষে বেমতন্ত্র গঠিত হয় মাইক্রোটিবিউল থেকে। কোষচক্রের এস দশাটির অবস্থান হলো G1 ও G2-র মাঝখানে। কোন কোষের প্রত্যক্ষ বিভাজন ঘটে না? জনন মাতৃকোষ। এবং শেষ প্রশ্ন, নিউক্লিয় পর্দা ও নিউক্লিয়াসের সম্পূর্ণভাবে অবলুপ্তি ঘটে মাইটোসিসের কোন দশায়? প্রোফেজ। এর পরের পার্ট মোট 100টি এমসিকিউ কোশ্চেন আলোচনা করা হবে। এই পর্বে আমাদের মোট 25টি প্রশ্ন আলোচনা করা হলো। এর পরের তিনটে পর্বে আমরা আরো 25টি করে প্রশ্ন আলোচনা করব। তো আশা করছি এই সমস্ত প্রশ্নগুলো করলে তোমাদের জীবন বিজ্ঞানে যে শর্ট প্রশ্ন আসে সেগুলো করতে পারবে তোমরা। এছাড়া বাকি প্রশ্ন যেগুলো আসে তোমাদের সিলেবাস